বদলি করা হল করিমগঞ্জের আরক্ষী অধীক্ষক মায়ং কুমারক। ড্রাগস আর কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে জপিয়াই পড়া এইগারী আরক্ষী অধীক্ষক কিয় বদলি করা হয়েছে? কয়লা আর ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে কঠোর স্থিতি লওয়ার বাবেই বদলি করা হয়েছে নাকি সুদক্ষ আরক্ষী বিষয়াজনক? করিমগঞ্জ জেলাখনত তিনি সিন্ডিকেটে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, তার ভিতর কয়লা, মারাত্মক ড্রাগস আর হন্ডি। করিমগঞ্জের দায়িত্ব লই মায়ং কুমারে ঘোষণা করেছিল এই তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে জেহাদ। জড়িত 91 জন লোকক গ্রেপ্তার করা হয়েছে। কেবল ড্রাগসত 51টা গোচর রুজু করা হয়েছে। মারাত্মক ব্রাউন সুগার জব্দ হয়েছে প্রায় 1 কিলো। জব্দ হয়েছে প্রায় 2,15,000 নিষিদ্ধ ইয়াবা টেবলেট। ফেন্সি ডাইল প্রায় 23,000 জব্দ হয়েছে করিমগঞ্জত। গাঞ্জা জব্দ হয়েছে প্রায় 3 কুইন্টাল। এগারী সুদক্ষ আরক্ষী বিষয়ায় করিমগঞ্জের এসপির দায়িত্ব লওয়ার পিছতেই, অর্থাৎ জানুয়ারি মাহর পর বর্তমানলৈকে এই মারাত্মক সামগ্রী সমূহ অভিযান চলাই জব্দ করবল সক্ষম হয়েছে। এইবার আসুন কয়লার প্রসঙ্গলৈ। মেঘালয়ের চোরাং কয়লা মালিদর হয়ে করিমগঞ্জের বাইপাসলৈ আহিছিল। করিমগঞ্জের বাইপাসের পর সুতারকান্দি হয়ে নথি পত্রের বিসঙ্গতিরে বাংলাদেশ গৈছিল হাজার হাজার কয়লা ট্রাক। পূর্বতে কোনো আরক্ষী বিষয়াই এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা লবলৈ সাহস করা নাছিল, কিন্তু এইগারী আরক্ষী বিষয়াই করিমগঞ্জের কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে গোচর রুজু করে তদন্ত প্রক্রিয়া ক্ষিপ্রতারে আগবাই নিছিল। বহু কয়লা মাফিয়া করিমগঞ্জ এরি পলাবলগা এক পরিবেশের সৃষ্টি হয়েছিল, কিন্তু সিন্ডিকেটের বিরুদ্ধে মরণক শরণ দিয়ে কাম করে অহা এনে সুদক্ষ আরক্ষী বিষয়া কিয় করিমগঞ্জের পর আঁতরা হয়েছে? রাজনৈতিক পাকচক্রর বলি হয়েছে নাকি মায়ং কুমার? এও অমরেশ রয়। করিমগঞ্জের আমদানি রপ্তানি সংস্থার সভাপতি এও। কয়লা সরবরাহর গোচরত এওকো আটক করেছিল আরক্ষীয়ে। বিজেপির রাজ্যিক সদস্যর দায়িত্ব থাকা অমরেশে আরক্ষী অধীক্ষকগীক বদলির ভাবুকি প্রদান করেছিল বলে চর্চা চলিছিল, আর অবশেষত সেয়াই হল। এগারী কংগ্রেসী বিধায়ক আর এগারী বিজেপি বিধায়কেও এসপিক বদলির বাবে চেষ্টা চলাইছিল। এনেদরে হলে সিন্ডিকেট শূন্য হবনে অসমত? করিমগঞ্জের উপর আমার সাংবাদিকর থাকিব তীক্ষ্ণ দৃষ্টি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় করিমগঞ্জের সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নললেও আসাম টক্সে আপোষহীনভাবে বাতরি সম্প্রচার করে যাব। ব্যুরো রিপোর্ট, আসাম টক্স।